বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া দীর্ঘ দিন হইতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে স্যাংশন নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর দেওয়ার জন্য অনেক কৌশল নিয়ে আসছিল কখনো সেনাবাহিনী র‍্যাব পুলিশ কর্মকর্তার সহ সাতজনের উপর নিষেধাজ্ঞা কখনো বিষয়নীতি প্রয়োগের মাধ্যমে জাল ফেলেছে সরকারের উপর চাপ দিয়ে আমেরিকার নিঃস্বার্থ হাসিলের পায়তারা করছে আগামীতে বড় কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর আসলে তা কিন্তু নির্বাচন সুস্থ করার জন্য নয় কখনো আমেরিকার নিজ স্বার্থ হাসিলের জন্য সেই নিষেধাজ্ঞায় বিরোধী দল খুশি থাকলেও বাংলাদেশের ১২টা বাজবে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতির উপর শ্রমিক কর্মচারী চাকরি হারাবে গরিব আরো গরিব হবে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি কমবে অতি প্রভাব পড়বে ব্যবসায়ীদের উপর আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রে ছেড়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন কারণ সেন্ট মার্টিন এক আমেরিকাকে দেওয়ার ভারত চীনের সাথে বাংলাদেশের দুশ্মনী মোড় নেওয়া অন্যদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ কোন ভূখণ্ডকে বিদেশি সামরিক ঘাঁটি করতে দেওয়া হবে না এই কথাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কোন আভ্যন্তরীণ অংশ বিদেশিদের হাতে ছেড়ে না দিতে অটল আমেরিকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের বলয় হতে পিরাতে না পেরে এই সমস্ত নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর আমেরিকা প্রয়োগ করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন কোন রাষ্ট্রের সাথে শত্রুতা নয় সকল দেশের সাথে সুসম্পর্ক রেখে দেশের উন্নয়ন করে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন